সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ছাগলের খামার না করেও ছাগল থেকেই লাখ লাখ টাকা আয় করবেন কিভাবে? এ কাজটি কিন্তু ঘরে বসে মা বোনেরাও করতে পারবে, একদম সহজ একটা পদ্ধতি। যে সকল ভাইদের কোনো জায়গা জমিন নাই, গাছ চাষ করার কোনো পর্যাপ্ত জমিন নাই, সে ভাইয়েরা কিন্তু এইভাবে ছাগল পালন করে কিন্তু লাভবান হতে পারবেন, খুব সহজ উপায়। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আর যে সকল ভাইয়েরা নতুন দেখছেন, তাদের কাছে প্রতিদিনের মতোই অনুরোধ, অবশ্যই বিডি ফার্মার্স ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। কেননা আমি সবসময় ছাগল খামারের উপর বিভিন্ন ভিডিও আপলোড করে থাকি আপনাদের সুবিধার্থে এবং আপনাদের জীবনযাত্রা সহজ করার জন্যই। আপনারা কীভাবে ছাগল পালন করবেন সে উপায় আমি সবসময় পর্যালোচনা করি, অবশ্যই আপনাদের উপকারে আসবে। তাহলে চলুন শুরু করা যাক। বন্ধুরা, আপনারা যারা আপনাদের যাদের জায়গা জমিন নাই, গাছ চাষ করার কিন্তু সামর্থ্য সাধ্য আছে, স্বাদ আছে কিন্তু সাধ্য নাই, যেমন আপনি ভাবছেন আপনি একটি ছাগলের খামার করবেন, কিন্তু ছাগলের খামার করতে হলে অবশ্যই আপনাকে গাছ চাষ করতে হবে, কিন্তু গাছ চাষের তেমন কোনো জায়গা জমিন না থাকায় আপনি ছাগলের খামার করতে চাচ্ছেন না, কিন্তু আপনি ইউটিউবে ঘুরে বেড়াচ্ছেন, দেখছেন গাছ ছাড়া কীভাবে ছাগল পালন করা যায়, এই সমস্ত ভিডিওগুলো হয়তো দেখছেন, কিন্তু আপনার মনের ভিতর আশা আপনি ছাগল খামার করবেনই। হ্যাঁ বন্ধুরা, গাছ ছাড়া আপনারা ছাগল খামার না করেও কিন্তু আপনারা এই ছাগল থেকে একজন অভিজ্ঞ খামারের মতোই টাকা উপার্জন করতে পারবেন। বন্ধুরা, আমার কথায় হয়তো আপনাদের বিশ্বাস হচ্ছে না, তাই না? কিছুদিন আগে, কিছুদিন নয় অনেক দিন আগে, প্রায় বছর খানেক আগে, আমার এক বন্ধু পাশের গ্রামের, সে এই ব্যবসাটি শুরু করে দিয়েছে। এখন সে অনেক টাকার মালিক, তার বাড়ি, সে একটা সুন্দর করে বাড়ি করেছে এই ছাগলের উপর থেকে। কিন্তু সেটি কিভাবে সে করেছে, গ্রামে গঞ্জে ঘুরে ঘুরে ছাগল ক্রয় করে নিয়ে আসে। আপনারা জানেন, যারা গ্রামে ছাগল পালন করে তারা কিন্তু ছাগলকে পর্যাপ্ত পরিমাণে খাবার দেয় না, ওই মাঠঘাটে ঘুরে ফিরে যে দুই একটা ঘাস লতা পাতা খায় সেটি দিয়ে কিন্তু তারা জীবন ধারণ করে থাকে। তাদের কিন্তু কোনো ধরনের দানাদার খাবার দেওয়া হয় না, কৃমিনাশক কি সেগুলো কিছু করানো হয় না, যার কারণে ছাগলগুলো রুগ্ন থাকে এবং সেই ছাগলগুলো কিন্তু সস্তায় কিনতে পাওয়া যায়। আপনারা এই ধরনের ছাগল আপনাদের গ্রামের আশেপাশে খোঁজ নিয়ে কিনতে পারবেন, এমনকি হাটে থেকেও কিনতে পারবেন। আপনারা 5,000 থেকে 6,000 টাকার ভেতর এই ছাগলগুলো পেয়ে যাবেন, এমনকি 5,000-এর নিচেও পেয়ে যাবেন। এবার এসে আপনি 50,000 টাকা চালান নিয়ে 10টি ছাগল আপনি কিনে নিয়ে আসবেন, 10টি ছাগল কিনে নিয়ে আসবেন। ছাগলগুলো আনার পরে আপনাকে সবগুলি ছাগলকে ভালো মতো ওষুধ খাওয়াতে হবে। কি ওষুধ? কৃমিনাশক। বিশেষ করে আপনারা যেহেতু খামার করবেন না, সেখানে আপনারা অবশ্যই খাসি ছাগলগুলো বেছে নেবেন, জরাজীর্ণ ছাগলগুলো, যেগুলো শুকনো রুগ্ন, সেই ছাগলগুলো বেছে নেবেন। বেছে নেওয়ার পর আপনারা বাড়িতে এনে কৃমিনাশক ওষুধ খাওয়াবেন, এবং কৃমিনাশক ওষুধ খাওয়ানোর পরে আপনারা লিভার টনিক দেবেন, তারপর বিভিন্ন ধরনের ওষুধ আছে মুখের রুচি বাড়ানোর জন্য, সেই ওষুধগুলো খাওয়াবেন। পরবর্তীতে আপনারা তাকে শুধু দানাদার খাবার, বিভিন্নভাবে অনেক প্রসেসের দানাদার খাবার আছে, আপনারা সেগুলো ফিডও খাওয়াতে পারবেন, সমস্যা নেই। আপনারা খাওয়াবেন মাত্র 2 থেকে
3 মাসের ভিতরেই কিন্তু ছাগলগুলো হিষ্টপিষ্ট হয়ে যাবে। আপনি 50,000 টাকা ছাগল নিয়ে আসার পর আপনি কত টাকা তাকে খাওয়াচ্ছেন সেগুলো একটা খাতায় হিসাব করে লিখে রাখবেন। 3 মাসে সে কত টাকা খাইলো সেভাবে হিসাব করে লিখে রাখবেন। তারপর আপনি ছাগলগুলো 3 মাস পর বাজারে উঠাইবেন কিংবা ব্যাপারীর কাছে বিক্রি করে দিলেও কিন্তু ছাগলগুলো যথাসাধ্য আপনারা মূল্য পাবেন। একটি রুগ্ন ছাগল আপনারা যেখানে 4-5 হাজার টাকায় সংগ্রহ করেছেন, 5-6 হাজার টাকায়, সে ছাগলগুলো কিন্তু অনেক ওয়েট হয়ে যাবে এবং আপনি ছাগলগুলো এক একটা ছাগল 12-14 হাজার টাকার ভিতর বিক্রি করতে পারবেন। আমার সেই বন্ধু এই পদ্ধতি পালন করে কিন্তু তার বাড়ি এখন পাকা করে ফেলেছে। সে এক সময় একটা কুঁড়ে ঘরের ভিতর থাকতো, এখন সে পাকা করে বাড়ি ঘর পাকা করে বাড়ি করেছে, সব কিছু সৌন্দর্য করেছে এই ছাগলের উপরই। তাই এক্ষেত্রে কিন্তু আপনার কাঁচা ঘাসের প্রয়োজন পড়ছে না, আপনি শুধু দানাদার খাবার দিয়ে এবং কিছু ওষুধ ট্যাবলেট ব্যবহার করে ছাগলগুলো মোটাতাজা করতে পারবেন। আপনি যখন বাইরে থেকে ছাগল সংগ্রহ করে নিয়ে আসবেন, আপনার বাড়িতে মা বোনেরা কিন্তু এই ছাগলগুলো খাওয়াতে পারবে। তাই আপনারও সেরকম সমস্যা হবে না। আর আপনি যদি একটি ছাগলের খামার করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার অনেক দিন অপেক্ষা করতে হবে। একটি ছাগল খামার থেকে আপনার আর্নিং আইতে প্রায় 1.5 থেকে 2 বছর সময় লাগবে, তারপরে আপনি কিছুটা আয়ের মুখ দেখতে পারবেন। কিন্তু এই পর্যায়ে আপনি কিন্তু 3 মাসেই অনেক টাকা আয় করতে পারবেন। বিশেষ করে আপনি যত ছাগল বাড়াইবেন তত আপনার লাভ হবে। আপনি 50,000 চালান দিয়ে শুরু করলেন, হয়তো পরবর্তীতে 1 লাখ টাকা দিয়ে শুরু করলেন, তার পরবর্তীতে 2 লাখ টাকা, এভাবে আপনি ছাগলগুলো বাড়াইতে থাকবেন। আর আপনি এখান থেকে পর্যাপ্ত পরিমাণ প্রফিট আয় করতে পারবেন। আর অবশ্যই আপনাকে একটি ঘর নির্বাচন করতে হবে ছাগলগুলো রাখার জন্য, একটি সুন্দর ঘর। আপনি যেহেতু 3 মাসের প্রজেক্ট করতেছেন, সেক্ষেত্রে আপনার মাথা পদ্ধতি না হলেও সারবে। আপনি সবসময় যে জায়গায় রাখবেন সেই জায়গাটা পরিষ্কার করে রাখবেন। আর যখন 3 মাস পর ছাগলগুলো বিক্রি করে দেবেন, তখন আপনি সেই ঘরটি আবার চুন দিয়ে ভালো করে নেপে দিয়ে জীবাণুমুক্ত করে দেবেন, তারপর আবার ছাগল নিয়ে আসবেন। এভাবেই আপনারা ছাগল পালন করলে কিন্তু আপনারা লাভবান হতে পারবেন, আপনাদের আর 2 বছর 1.5 বছর এরকম অপেক্ষা করতে হবে না। তো বন্ধুরা, আমার এই আইডিয়াটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কাজে লাগাইবেন, আপনারা ট্রাই করে দেখুন। 10টি না পারুন 5টি দিয়েও শুরু করতে পারেন। যদি আমার কথা মিথ্যা হয় আপনারা পরবর্তীতে কমেন্ট বক্সে এসে লিখে বলবেন যে বেটা তুই বকবাস বেশি করস, হয়তো তখন আমি শিক্ষা পাবো। কিন্তু আপনারা যদি এই কাজটি ঠিক মতো করতে পারেন, আপনারা কিন্তু এখান থেকে অনেক প্রফিট আয় করতে পারবেন। তাই বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই বিডি ফার্মার্স ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আরও এমন এমন ভিডিও পেতে এবং ছাগল পালনের উপর বিভিন্ন আইডিয়া পেতে অবশ্যই আমার পাশেই থাকবেন। আর অবশ্যই একটি লাইক দেবেন, আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।